দেশ সম্পর্কিত করলেন, আপনার দেশে এত সুশৃঙ্খল কিভাবে? আজকে বাংলাদেশ কেন উন্নয়ন দেশের মধ্যে গেল? আজকে এত সময়ের মধ্যে বাংলাদেশ উর্বরশীল তিনটি দেশের মধ্যে নিজের অবস্থান কিভাবে আসলো? এর জন্য দৃশ্যমান শেখ হাসিনা বিশ্বমানের নেত্রী। আজকে শেখ হাসিনাকে দেখার জন্য লক্ষ লক্ষ যুবক, হাজার হাজার যুবক, কোটি কোটি মানুষ শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দর্শন পেলে আমরা হয়তো বা শেখ হাসিনার আদর্শ ভূমি ক্যারি করতে পারবো। আজকে দেখছেন যেখানে তাকাবেন, আজকে সারা সরোয়ারটি উদ্যান যার ঐতিহ্য রয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেখানে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সম্মান জানাতে পারছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন, এটাই আমাদের সবচেয়ে গর্ব। আগামী দিনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও পুনরায় নির্বাচিত করে আমরা নৌকাকে আবার বিজয় এনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে, এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং দক্ষিণ যুবলীগের আমরা সর্বস্তরের নেতাকে বিদায় করব। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল অর্জনগুলিকে রূপে ধারণ করে সব চেষ্টার মধ্যে আমরা শেখ হাসিনা কর্মী হিসেবে কাজ করতে চাই। Oh, my God.
করা উচিত। এবং আমি বিশেষ করে চলচ্চিত্রের আমি তো বলবো যে আমি এত উৎফুল্ল হয়েছি যে আমার নেত্রী আজকে এই যে হাজার না কোটি কোটি লোক কোটি কোটি লাখ লাখ মানুষ তাকে শ্রদ্ধা জানানোর জন্য এসছে, এটা এটার চেয়ে বড় কিছু পাওয়ার আর কিছু নেই। করি আমি নূতনের কথা একমত, আমাদের জননেত্রী আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী যে আজকে যেই সম্বর্ধনা দিচ্ছে এবং আমি মনে করি এই সম্বর্ধনা আমাদের বাংলাদেশের জনগণের এই পুরস্কার, শুধু আমাদের প্রধানমন্ত্রীর পুরস্কার না আমাদের বাংলাদেশের পুরস্কার। আমরা চলচ্চিত্রে যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ থাকবো, আল্লাহর কাছে আমরা দোয়া করি। জয় বাংলা, জয় বাংলা। আমরা আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সিটিজেন, আমন্ত্রণ জানিয়েছি আইনজীবী নেতৃবৃন্দ, আইন আমন্ত্রণ। আজকের সকল নেতৃবৃন্দ, আজকের কৃষিবিদ নেতৃবৃন্দ।